লক্ষ্মী পুজো মানেই হচ্ছে অপাদির বাড়ি, এবং অপাদির বাড়ি দিয়েই একেবারে সেলিব্রিটিদের বাড়িতে কোথায় কীরকমভাবে সাজছে, কারা কীরকমভাবে ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে, সে সব কিছু আমরা ছবি তুলে ধরি। আর এই মুহূর্তে আজকে পাশে রয়েছেন স্বয়ং মা লক্ষ্মী, কারণ আমরা প্রত্যেকবার একই কথা বলে আসি, আর অপাদি এটা শুনে শুনে আই এম শিওর বলবে তোরা নতুন কিছু বলতে পারিস না, তাই না বলো? এটাই তোমার মনে হয়। কিরকম লাগছে আজকে, মানে এই যে একটা শুটিং, আজকে বোধহয় তুমি ছুটি নিয়েছো? হ্যাঁ, ছুটি, আজকে ছুটি নিয়েছি। অ্যাকচুয়ালি কালকেও ছুটি নেব ভেবেছিলাম, কালকে নিতে পারিনি। তারপরে কালকে শুটিং করে এসে মাকে সাজিয়ে টাজিয়ে আজকে তো ছুটি অবশ্যই। মায়ের রূপ আমরা ইতিমধ্যেই কিন্তু দেখে ফেলেছি, এন্ড সেটা রীতিমতো ভাইরাল, সেই ভিডিও রাত জেগে তোমরা সাজিয়েছো। এবং মায়ের সাজটা নিয়ে আগে একটুখানি জানি, তারপর এক এক করে তোমার সাজ, এখানে সাজ সরঞ্জাম সব কিছু নিয়ে কথা হবে। দেখ, মাকে তো প্রত্যেক বছর আমরা এক একটা সাজে সাজাই, আর মানে আমি দেখেছি কোনো প্ল্যান করে মাকে সাজানো যায় না, মা যেরকম সাজতে চাইবে সেরকমই সাজানো যায়। তো কালকে আমার, আমি অনেকবারই বললাম যে ইসকন থেকে আমার এক বোন আছেন, সে তার মায়ের পোশাক পাঠিয়েছে, মায়ের গয়না পাঠিয়েছে, এবার সব ওই পাঠিয়েছে। তো আমি দেখলাম যে মা খুব চটপট করে পরে নিল, মায়ের অত বড় ঘাগরা টাগরা সব খুব সুন্দর সেট হয়ে গেল, এবং মায়ের সব থেকে ব্লাউজ, প্রত্যেক বছর যেটা এ হয়, এবারে মায়ের ব্লাউজটাও দেখলাম অদ্ভুতভাবে মাপে হয়েছে আর কি, খুব সুন্দর করে মা সেজে টেজে নিল। কালকে আমাদের খুব একটা বেশি দেরি হয়নি, এবং গয়নাগুলোও টকাটক মায়ের গায়ে লেগে গেল, একদম মানে মনে হচ্ছে যে ওই মাপেই করা। সুতরাং কালকে মায়ের সাজ নিয়ে আমি খুব শান্তি পেয়েছি, খুব সুখ পেয়েছি, এবং খুব অদ্ভুতভাবে সুন্দর করে সেজে নিয়েছিল। এবং আমার ওই বান্ধবী, ও স্বপ্নে দেখতো যে ও আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো এসছে, ওর সঙ্গে আমার যখন আলাপ হয়নি, হ্যাঁ, ও স্বপ্ন দেখতো যে ও আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো এসছে। তো ও কালকে এসেছিল, ওর সঙ্গে আমার একটি আশ্রমেই আলাপ, হ্যাঁ, তো ও কালকে এসেছিল, এবং আমরা তিনজনে মিলে, আমার মেয়ে ছিল, এক মেয়ে ছিল, আমরা তিনজনে মিলে মাকে খুব সুন্দর করে সাজিয়ে আবার আসনে বসিয়ে দিয়েছি। আর এই যে মা লক্ষ্মী একটা রূপ আজকে তোমার আমরা দেখছি, লক্ষ্মী পুজো স্পেশাল কোন গয়নাটা তৈরি করেছে? একদম বহু বছর গয়না কেনা ছেড়ে দিয়েছি, আর এই সব ইমিটেশন। যাক, এটা না, এটা নিতে পারলাম না, এটা কি তুমি কোনো ডাকাতি হয়ে যাবার ভয়, এরকম ভয় হয়? শাড়িও কিনিনি, কিছুই কিনিনি, কিছুই আমার না। আজকে তোমার কি কাজ? আজ শুধু দেখছি তুমি চন্দনই বেটে যাচ্ছ, কত চন্দন বাড়বে আজকে? প্রত্যেক বছর চন্দন তো কম পড়ে, প্রত্যেক বছর চন্দন কম পড়ে, চন্দন শুকিয়ে যায়, ওই জন্য আমি ঠিক করেছি আজকে এত চন্দন বেটে রাখবো। আগের বছর বা তার যখনই এসেছি দেখছি প্রচুর ফল ঠল নিয়ে কাটাকাটি করো, আজকে দেখছি শুধু চন্দন বাজে, কি ব্যাপারটা? কি অনেক রাতে পুজো, এখন থেকে কেটে রাখলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য ফল কাটিনি। আর এবার একটুখানি কাকিমার কাছে যাই। কাকিমা, এই যে এলোঝেলো যে গজা, এটা প্রত্যেক বছর এসে আমরা দেখি, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কি করে বানানো হয়, বানানোর প্রসেসটা কি তোমার বৌমা শিখে নিয়েছে, রপ্ত করতে পেরেছে? হ্যাঁ হ্যাঁ, বৌমার কাছে কোনো কিছুই বাদ যায় না, ও একবার দেখলে একবার শুনলে সবই নিয়ে নিতে পারে। তো এরকম কত বানাতে হয়, মানে এটা কি পুজোর স্পেশাল ভোগের মধ্যে কি একটা? হ্যাঁ, এটা আমরা ঠাকুরের ভোগের মধ্যেই একটা ভাবি, আর এটা সবাই এত বেশি পছন্দ করে, প্রত্যেকেই চায়, ওই জন্য যতটা পারি একটু করি, সবাই সন্তুষ্ট হয় খেয়ে। আর এই যে এত সুন্দর করে তোমাকে সাজিয়ে দিয়েছে, এটা কে? তোমার লক্ষ্মী মন্ত্র বউ? আমার লক্ষ্মী। তোমার লক্ষ্মী? আচ্ছা, বউ কতটা লক্ষ্মী, এটা প্রত্যেক বছর জিজ্ঞেস করি, কিন্তু তাও এই বছরও জিজ্ঞেস করবো, বউ এখনো কি লক্ষ্মী? মানে টিভিতে তো একদম দাপিয়ে বেড়াচ্ছে, জল তৈ তৈ ভালোবাসা। অবশ্যই লক্ষ্মী, ওই রকম লক্ষ্মী আর একটা নেই, সেটা ঠিক। দরাজ মন, দরাজ গলা, যেরকমভাবে সকলকে নিয়ে সংসার করে, ঠিক সেরকমভাবে আমাদের সকলকে নিয়ে একই রকমভাবে চলে। এবং এই শ্রী একটা বিশাল বড় জায়গা, তো এই শ্রী বানানোটা কি তোমার হাতে তৈরি, মানে তুমি তৈরি করো? শ্রী আমি বানাই না, শ্রী আমার ননদই বানায়। আজকে আমার ননদ এবং আরেক বোন এসেছে, ওরা দুজনে মিলে বানিয়েছে, এবং শ্রীটা খুব সুন্দরও হয়েছে। এই একটা জায়গায় শ্রী তো খুব শক্ত হয়ে যায় থেকে থেকে যেহেতু চলে, ওই জন্য ওকে একটু তেল দিতে হয় আর বসিয়ে রাখতে হয়, তো সেটাই আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, আর এবার একটুখানি ভোগের দিকটা আমি জানবো, যে ভোগের দিকে এক্স্যাক্টলি কি কি আছে মা বলতে পারবে? আচ্ছা কাকিমা, এমনিতে খিচুড়ি, তারপরে আলুর দম, লাবড়া, একটা ভেজ পকোড়া আছে, পাঁপড় ভাজা, চাটনি, পায়েস আর মিষ্টি, আর মা লক্ষ্মীর জন্য শুকনো যেগুলো দেওয়া হবে সন্ধ্যেবেলা, লুচি ভোগ, শিমুয়ের পায়েস, পাঁচ রকম ভাজা, তারপরে সুজি, এইসবগুলো নাড়ু, যত রকমের নাড়ু করা যায় সব রকমের নাড়ু, চিড়ে ভোগ, চিড়ে মুড়কি দিয়ে এইসব দিয়ে দেওয়া হয়। তোমার কোনো ওখানে ইনপুট থাকে ভোগের ক্ষেত্রে? না, আমার কোনো ইনপুট থাকে না, আমার ইনপুট খালি মাকে সাজানোতেই থাকে আর আলপনা দেওয়াতে থাকে।
তাও এবারে আলপনা দেওয়ার লোক প্রচুর, সেই হেডেক আমার নেই, আমার খালি মায়ের সাজানোর দায়। তাহলে তোমার একটু রিলিফ সেই অর্থে? হ্যাঁ, রিলিফ মানে ওটাই তো, আমি যে কাজটা করি ওটা তো কেউ করতে পারবে না, ওটা আমাকেই করতে হবে, বাদ বাকি সব কাজ মোটামুটি সবাই ভাগ করে করে নেবে। আর এই যে এখানে নাড়ু রয়েছে, এরকম কোনো সময় মুহূর্ত হয়েছে কোনো সময় বানাতে গিয়ে ছোটবেলায় যেরকম হয় আর কি, টুক করে একটা খেয়ে নেওয়া আগে, এরকম কোনো মুহূর্ত আছে? অ্যাকচুয়ালি মা আর কি, এই মানে স্ত্রীটা হাতে করে বলছি, মায়ের কাছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে আমি, আমাদের বাড়িতে, এবং তারপরে হচ্ছে আমাদের ত্রিশূল। এবার আমি যদি খেতে চাই, মা যদি প্রসাদ বানান সেই সময় যদি আমার খেতে ইচ্ছে করে, মা টুক করে একটা মেঝেতে ফেলে দেবে, দিয়ে বলবে এটা খেয়ে নাও। একবার আমরা তারাপীঠ যাচ্ছি আর আমার অসম্ভব খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে মানে শরীর খারাপ লাগছে আর কি, সকাল থেকে খেয়ে কিছু যায়নি আর ঘুমোতে ঘুমিয়ে পড়েছিলাম, তো মা বলছে মা তারার জন্য যে মিষ্টি নিয়ে যাচ্ছে সেটাই খেয়ে নাও, তুমি তুমি খাওয়া আর মা তারা খাওয়া, মায়ের কাছে আমি এতটাই গুরুত্বপূর্ণ। সুতরাং আমি এরকমও দেখেছি, হয়তো মা নাড়ু বানাচ্ছে বাইরেও ছেলে বানাচ্ছে, বা যখন আমি, আমার তো খুব ছোটো বয়সে বিয়ে হয়েছে, অনেকটা ছোটো ছিলাম, তখন হয়তো বললাম মা একটা দাও, মা টুক করে একটা নিচে ফেলে দিল, আমি খেয়ে নিলাম। একটা আমি বলি, আমি দুরকমভাবে নাড়ুটা তৈরি করি, আমি জানি ওরা খেতে ভালোবাসে, ওই জন্য বিজয়াদশমীর গোটা পুজোতেই আমার নাড়ু করা থাকে, সেই নাড়ু দিয়ে চলে, আবার ওটা শেষ হয়ে গেলে বিজয়ার পরে আমি নাড়ু তৈরি করি এক প্রস্ত ওদের খাওয়ার জন্য। আর এই যে সবাই আসে শুটিংয়ের, সবাই চায় একটু নাড়ু, সেই জন্য করি, আর মা লক্ষ্মীর জন্য আবার আলাদা করে করা থাকে, ওই জন্য নাড়ুর কোনো অসুবিধা হয় না। বাহ, আর বেশিক্ষণ সময় নেওয়া যাবে না, কারণ প্রচুর মানুষজন ইতিমধ্যে ভিড় জমিয়েছে। যেতে যেতে তোমার গলায় যদি একটা লক্ষ্মী পুজোর দিন যদি একটু লক্ষ্মীর গান বা যাই যেই গান তোমার এই মুহূর্তে মনে আসে যদি একটুখানি। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। থ্যাংক ইউ, খুব ভালো কাটুক আজকে কোজাগরি লক্ষ্মী পুজো, আর এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ এন্টারটেইনমেন্টের আপডেটসের জন্য চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তাক বাংলায়।